ओके मय कि কইছিলো যে ডিএনএ এর পড়া বড়িয়া গতে মার দিবা ডিএনএ এর কি হয় এমআরএনএ এর পড়া প্রোটিন এই প্রসেসটির নাম কি কয় ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন বড়িয়া আর এই পার্টটির নাম বড়িয়া ট্রান্সলেশন অর এটা আমি কি করি মানে আমি করিছো এই লাস্ট ক্লাসত এইটো করিছো না এইটো করিছো কেনেকে উলাই হে এনিমেশন ভিডিওতে দেখাইছো ওকে এটা খতমটো কি হচ্ছে এটা সবা এটা সেল আছিলে এটা পুকেন্দ্র আছিলে ডিএনএ তো করেছিলে পুকেন্দ্র আছিলে না এতে পুকেন্দ্র মানে নিউক্লিয়াস আছিলে তার মানে ডিএনএ মানে এতে আছিলে ইয়ার পরা এমআরএনএ টু ইয়াতে হইছে হয় না পুকেন্দ্রতে হইছে ধরিবা এইটো এমআরএনএ ওকে এই প্রসেসটো কি ডিএনএ টু এমআরএনএ ট্রান্সক্রিপশন ওকে এমআরএনএ টু প্রোটিন হবল লাগবো কি নাম এটো ট্রান্সলেশন ট্রান্সলেশন কি তো কোকেন্দ্রৰ ভিতৰত নহয় এইটো কো হব সাইটোপ্লাজম বুজি পাইছা এটো সাইটোপ্লাজম হব এটো এক নম্বৰ কথা এটা আৰু এটা কথা আছে চাইবা তোমালোকে যদি দিল্লী যাব লাগে দিল্লীত এক মাৰকানে যাব লাগে এটো লাগে মই উঠি আছো নাইকা এটো মই দিল্লী যাব লাগে কেছে তোমালোকে কব দিল্লী যাবা দিল্লী যোৱাৰ আগে মানে কিছি না তো যদি মই দিল্লী যাব লাগে দিল্লী যোৱাৰ আগে মই নিজে কি কৰিম আগে নিজক অলপমান টাইম কৰি ল'ম নে নিজক মডিফাই কৰি ল'ম ছোৱালীবিলাকে কি কৰিব এই ভুৰবিলাক খেলা তাক কইনাবিলাক চেলা বইবিলাক কৰিব নে চুলি চুলি ষ্ট্ৰেট কৰিব হয় না তাৰপিছত দিল্লী যাব তো এতিয়া এতিয়া ভাবি লোৱা যে সাইটোপ্লাজম দল দিল্লী এইটো কি হাজো হাজো কি আছিলে এইটো এমআরএনএ দুইটো ছোৱালী কৰিলে ইয়াৰ চান্স পালে ইয়াতে দিল্লী যোৱাৰ চান্স পালে কারণ দিল্লী হে প্রোটিন বনাবো ইয়ার পর প্রোটিন দিল্লী দে হব দিল্লী মানে কি এটু সাইটোপ্লাজম বড়িয়া এতিয়া ই নিজকে অলপমান মডিফাই করব ফলে যদি তেনে কারণ শক্ত করে ললে চুলি চুলি স্ট্রেট করে ললে দিল্লী যাওয়ার আগে তো ইউ নিজে অলপ মডিফাই করে লব দিল্লী যাওয়ার আগে আগে বুঝি পাইছা না ই আছে মই প্রোটিন হম এটা মই নিজে অলপ চেঞ্জ করব লাগব মানে নয় নিজে অলপ মডিফাই করব লাগব লেভেল তো মারি মই প্রোটিন হম ডিএনএ পর তুলালো এটা আমার প্রোটিন হব কইছো তখন মই সাইটোপ্লাজম তে বলে প্রোটিন হম তোমার নিজে অলপমান চেঞ্জ করি ঠিক আছে এই চেঞ্জটো নাম কি হব পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন ঠিক আছে প্রিপারেটরি মানে কি পুরো ক্লাসটো প্রিপারেটরি কেজি 1 2 3 এনেকা হয় না তো মানে প্রি মানে হল আগত পোস্ট মানে হল পিছত বুঝি পাইছ না তো ইয়াতে আছে পোস্ট এই পোস্ট মানে পাছত তার পাছত ট্রান্সক্রিপশনের পাছত কি হইছে মডিফিকেশন হইছে মানে বুঝি পাইছ না ট্রান্সক্রিপশন হল এবার ইয়ার মডিফিকেশন হবো বুঝি পাইছ ট্রান্সক্রিপশন হওয়ার পিছত হইছে না পোস্ট ট্রান্সক্রিপশন হইছে বুঝি পাইছ ইয়েস নে নো ইয়েস বড়িয়া তো এমআরএনএ আছিল এটা ফর্ম দিবা ই বহুত দরকারি ইনফরমেশন লৈ যাইছে ই ডিএনএ পড়া কপি করি পেলে বহুত দরকারি ইনফরমেশন লৈ যাইছে কারণ ই প্রোটিন বনাবো ইয়ার প্রোটিন তো যদি বেয়া হয়ে যায় ভুল হয়ে যায় যদি ভুল হয়ে যায় তেতিয়াহলে মানুষটোরে বেয়া লাগে বুঝাবে কিছুমান যে কমা পূজা এনেকুৱা টাইপ পজে থাকে কিছুমান মানুহ তারপর চকুটো বেয়া কারোবার দুখন হাত কারোবার এখন হাত নাই কিংবা এনেকুৱা টাইপ পজে কিছুমান প্রবলেম বিলাক যে হয় নাইবা আর তাতে শুনা বিটা থ্যালাসেমিয়া বেমারটোর নাম পাবা তোমালে অসমীয়াটো এই বুলিয়ে কয় বিটা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া এটা তেজত দোষ এটা ব্লাডৰ ডিজিজ কিয় হয় কারণ এই এমআরএনএ টু বনার পিছত ইয়ার পিছত গর্ভরী এটা হয়ে যায় এই গর্ভরীর কারণে এই ডাঙর বেমার হয় বিতা থ্যালাসেমিয়া বুঝি পাইছা নামটো বলা নাই বলা যায় কিয় না বলতে বহুত রেয়ার হয় তার ভিতর থেকে হাজারটা ভিতর এটা হে হব বুঝি পালা সেটি কি হয় এই এমআরএনএ টু গর্ভ হওয়ার কারণে হয় আমি যে মডিফিকেশন করি বলি পেলাই মডিফিকেশন কিয় করে যাতে এই এমআরএনএ টু গর্ভরী নহয় বুঝি পালা এই স্টাইল করা তো নহয় সেটা মই এনে উদাহরণ দিছো মানে দিল্লির জোরা একটা স্টাইল করবো সেটা একটা উদাহরণ দিছো ই স্টাইল ইয়ার স্টাইল দরকার নাই ই নিজকে প্রোটেক্ট করবর কারণে যাতে ইয়ার লগত খেলি মেলি নহয় সেটার কারণে ইয়ার লগত মডিফিকেশন হয় কারণ ই গই গই পেলে তোমার কত যাব লাগবে সাইটোপ্লাজমে যাব লাগবে তো সি একে নিজকে মডিফাই করে লোক লাগবে ওকে ইয়ার কিছুমান পার্ট থাকে কিছুমান নাম ইন্ট্রন কিছুমান নাম এক্সন আকো ইন্ট্রন এক্সন ঠিক আছে এই ইন্ট্রন কিটা হল অদরকারি পার্ট ইয়া থাকি লব লাগিব বুঝি পাইছ না ওকে এটা থাকি ফে দিয়া এই এমআরএনএ কোন ওকে এই নতুন এমআরএনএ আছিল পটক কে উলাই আছিল ডিএনএ পড়া উলাই হার পিছত ইমিডিয়েটলি মই ভাবিছো
তো ইয়া নাও নেসেন্ট নেসেন্ট এমআরএনএ নাইবা নতুন এমআরএনএ নতুন আর নেসেন্ট এমআরএনএ ঠিক আছে নাইবা ইয়া নাম আকো এইচএম এমআরএনএ এইচএম মানে হেটেরো নিউক্লিয়ার হেটেরো নিউক্লিয়ার এমআরএনএ এই ইনি পার্টি আছে ভিডিও হেটেরোনিউক্লিয়ার শব্দটো বয়া হবা এতিয়া মই কৈছো শব্দটো মই কৈছো হোমোনিউক্লিয়ার হোমো হেৰি হোমোজেনাস মিক্সার হেটেরোজেনাস মিক্সার কেমিছে পৰছানে নাই হোমো মানে হল একে হোমো মানে হল একে ধৰণৰ হোমো মানে হল একে ধৰণৰ আৰু হেটেরো মানে হল বেলেগ বেলেগ ধৰণৰ ইয়াৰ বেলেগ বেলেগ ধৰণ আছে ইনট্ৰন একজন বেলেগ বেলেগ ধৰণ হয় নহয় অকল ইনট্ৰন 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 কে নাই বেলেগ বেলেগ ধৰণ আছে তো হেটু মানে ই হেটেরো নে হোমো হেটেরো এখানে হোমো হেটেরো আর এই বস্তুটো কোড পাই কোড গঠন হৈছিলে এমআরএনএ কোড গঠন হৈছিলে সাইটোপ্লাজম হৈছিলে নেকি কোড কোকেন ডট মানে নিউক্লিয়াস হয় নিউক্লিয়াস মানে এই কারণে নিউক্লিয়ার হেটেরো মানে বেলেগ বেলেগ পার্ট আছে নিউক্লিয়ার আর হয় কি বস্তুটো এমআরএনএ বুঝি গেলা নামটো নামটো বুঝি গেলা নামটো যদি মুখস্থ করব লাগে নহয় নামটো কোর কোর আইছে কিন্তু জানা দরকার ওকে এতিয়া ইয়া নাম লেসেন mRNA নাইবা HM mRNA HM মানে হেটেরোনিউক্লিয়ার ঠিক আছে ইয়া মডিফাই তিনটা টাইপ হবো পরীক্ষাতে তো আইবো খতাম চাই লবা মডিফাই হবো নাম্বার 1 ক্যাপিং দুই দিন দেবো ইয়া ক্যাপিং নাম্বার 2 হবো টেইলিং টেইলিং মানে নেজ লগাবো ইয়া নাম্বার 3 হবো স্প্লাইসিং মন দিবা মন দিবা ভালো নকৰো প্লিজ ভালো নকৰো ক্যাপিং মানে হল এই এমআরএনএৰ মাথাটো আমি কিবা এটা এনেকুৱা বস্তু ধোৱা আমি হেলমেটটো কৰ পিন্ধো কাৰণ এটা ইম্পৰ্টেণ্ট বস্তু হয় মানে নহয় যদি গৰবৰ হৈ যায় তাতে এক্সিডেণ্ট হৈ যায় শেষ সো ইয়াৰো মানে ইয়াৰ মাথা আৰু মেজ দুয়োটা দৰকাৰী বস্তু এই দুয়োটা আক্ৰমণ খোজে হ'ব পাৰে মাথা আৰু মেজত আক্ৰমণ খোজে হ'ব পাৰে সেইটো কাৰণে আমি বেছিভাগ গাত বেছি দুখ নাপাব কৰবাত দুখ লাগে মাথাত খুন্দা হ'লো ওইভাৱে আহিব ভৰিত খুন্দা হ'লো যাই থাকোঁতে বিচনাৰ হেৰিত খুন্দা হ'লো বুজি পালানে তো এই আমাৰ এম পাৰ্ট দুটা আমাৰ শেষৰ পাৰ্ট দুটা সেইটো কেক আৰু এইটো কেক আমি এইবিলাকত বেছি দুখ পাওঁ হয়নে তাৰমানে আক্ৰমণ ইয়াৰ আগত আৰু পিছত বেছিকে হয় কথা নক'বা এইটো বেছি আক্ৰমণ হয় তো আমি এই দুটা বেছিকে বাচাব লাগিব আগে এটা বাচাব লাগিব তো প্ৰথম হ'ব কেপিং কেপিং মানে ইয়াৰ মাথাটোত আমি এটা কেমিকেল দিম যাৰ নাম হ'ব 7 মিথাইল গুয়ানোসাইন গুয়ানোসাইন ট্রাইফসফেট এবার মূল কথা ক্যাপিং কি বইব কোন কেমিক্যাল 7 মিথাইল ট্রাইফসফেট 7 মিথাইল গুয়ানোসাইন ট্রাইফসফেট ঠিক আছে ওকে ইয়ার মাথাটো আমি সুরক্ষিত করে লল এইটু ভয় পেলাই ঠিক আছে ক্যাপিং টু কে এক নম্বর বস্তু কে দুই নম্বর আমি কি আছে এইটু টেইলিং মানে ইয়ার নেজ আমি যে পাইছিল এডেনাইন পাইছিল নে এডেনাইন থায়ামিন এটা পাইছিল নে তো 200 পৰা 300 টা নম্বৰৰ এডেনাইন বুলি হৈ এ এ এ এ এ প্ৰথম কথা হৈ এ এ এনে কেইটা হ'ব 200 টা পৰা 300 টা দৰত এডেনাইন বুলি হৈ টেইলিং অনলে ডেজৰ নিচিনা অনলে বস্তুটো তাৰ মানে আমি এইটো পাৰ্ট সুৰক্ষিত কৰিলো আমি এইটো পাৰ্ট সুৰক্ষিত কৰিলো বুজিবা এইটো এইটো কি বুলি কম আমি এইটো সুৰক্ষিত কৰাটো আমি কি বুলি কম গোটেই বিলাক বাবা লাষ্টৰটো কি বুলি কম বঢ়িয়া এতিয়া ইয়াৰ অদৰকাৰী পাৰ্ট কোনটো আছিল একজন নে ইনট্ৰন ইনট্ৰন এই ইনট্ৰনটো গুছোৱাটো কি স্প্লাইসিং বুলি কম তিনি নম্বৰ পাৰ্ট মাথাটো সুৰক্ষিত কৰিলো নেতাল সুৰক্ষিত কৰিলো গাৰ যিবিলাক অদৰকাৰী পাৰ্ট আছে সেইকেইটা আমি গুছাম আৰু গুছোৱা প্ৰচেছটোৰ নাম কি বঢ়িয়া আমি গুছাম কি ইনট্ৰন ইনট্ৰন সব ইনট্ৰন গুছাম ইনট্ৰন গুছাব মানে স্প্লাইসিং বুলি কয় ইয়াৰ ইয়ালৈকে ক্লিয়াৰ ইয়েছ নে নো ইয়েছ বঢ়িয়া এক নম্বর আছিলে দুই নম্বর তিন নম্বর স্প্লাইস বুলি দিয়ে তাতে আপনার ঠান্ডা এটা বুলি আমি লোক স্প্লাইসিং এতিয়া আমি এই স্প্লাইসিং তিন নম্বর দুটি চাম তিন নম্বর দুটি চাম এতিয়া
এই পার্টিটা আছে ইন্ট্রন ইন্ট্রন আর এইটা আছে তো আই এটু ই আই ই কোনটো দরকারি ইন্ট্রন এতিয়া ধরিলবা আমি গতে এটা পুরা গতে এটা কাটি পেলা নেটা কাউ জিকনো এটা ইন্ট্রন কেনে কেনে কি হবো এটো মিলে কাউ কোনা ইন্ট্রন এই এটা পার্ট হবো এতে ওএইচ এটা দিব আৰু ইয়াতে এডেনাইন এটা দিব বুজি পাইছানে এই ইয়াৰ মাজমান এই ইন্ট্ৰনৰ মাজমান মাজমান আমাৰ কি কৰিব লাগে ওএইচ গ্ৰুপ এটা থাকিব আৰু এটা কি থাকিব এ মানে কি এডেনাইন ঠিক আছে ইফালে সন্মুখৰ ফালে এটা থাকিব পি কি মানে ফসফেট ফসফেট এটা থাকিব এতিয়া এক্সোজেনিক এটা কেমিকেল এটা আহিব হাইড্ৰোলাইজ ইয়াক এটা থাকিব যোনে কাটে যোনে এই কামটো কৰে স্প্লাইচিং যোনে কামটো কৰে কেইটামান প্ৰটিনে কৰে এই প্রোটিনটার নাম কি হবো স্প্লাইসোজোম স্প্লাইসোজোম বা বলতে এটা কি নাম স্প্লাইসোজোম সিম্পল স্প্লাইসিং করা প্রোটিনটার নাম হবো স্প্লাইসোজোম বুঝি পালা ওকে কি আরে স্প্লাইসোজোম আইলে এগুলো থাকিলে এটা কাটিলে এটা কথা লগে ঘটনাটা কেনে হয় হল এই যা আসিলে মই এই পার্টটো জুম করে দিছো এই পার্টটো মই জুম করে ফেলাই দিম দেই এই টুস কোয়েন আছে ঠিক আছে মই এই পার্টটো জুম কৰিছো এই পার্ট এইটো এইটো কি এইটো এইটো একজন একজন ইয়াতে এটা আছে ওই আৰু ইয়াতে কি আছে এইখিনি কাটা যাব এইখিনি কাটা যাব ইয়াতে কাটা যোৱাৰ পিছত কাটা যোৱাৰ পিছত ই এনেকে বেকা হৈ পেলাই এই এই লগত লগ লাগি যাব বুঝি পাইছানে এই ফসফেটটো এই এই লগত লগ লাগি যাব বুঝি পাইছানে মানে এনেকে বেকা হৈ পেলাই ই নিজৰ লগত লগ লাগি যাব বুঝি পাইছা মানে এনেপৰে কৰি দিয়ে এটো আছিলে ইন্ট্ৰন আছিলে এই ইন্ট্ৰনটো মাথাটো কাটি দিলো যত মাথাটো কি আছিলে মাথাটো কি আছিলে ফসফেট বঢ়িয়া মাজমানত কি আছিলে আৰু ইয়াতে যেতিয়া কাটা গ'ল গৈ পেলাই এই ফসফেটটোৱে গৈ পেলাই ইয়াৰ লগত লাগি যাব তাৰ লগত লাগিব আলটিমেটলি এটা কি আগে দেখিলে এতিয়া এখন কি বাকি রল এটো কি এটো এক্সাম এতিয়া ই আহি পেলাই তেলি তেলি আহি পেলাই ইয়ার লগত জয়েন হইব বুঝি পাইছা এতিয়া সেই কেনেকুৱা টাইপ করে কেনেকুৱা টাইপ হতে এই গোটে গিতা কাটা যাব আলটিমেটলি কি রইব গোটে বিলা এক্সাম গোটে বিলা এক্সাম রইব এতিয়া ই রেডি সাইটোপ্লাজম যাব কারণে বুঝি পাইছা না এতিয়া ই সাইটোপ্লাজম যাব কারণে রেডি এতিয়া ইয়ার পর সাইটোপ্লাজম কি ফর্ম হবো কি প্রোটিন প্রোটিন হবো নাম তো কি ট্রান্সলেশন ফাস্ট ডেটা যোনটো আমি নেক্সট এপিসোডত চাম ইয়ালাকে বুঝি পাইছা ইয়েস নে নো ইয়েস ইয়া